আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হওয়ার কথা, কারণ আপনারা সবাই জানেন যে কোনো জায়গার চাকচিক্য অন্যরা প্রকাশ করলেও আমরা অন্ধকার দিকটা প্রকাশ করার চেষ্টা করি সব সময়। কারণ আমরা নিজেরা যদি টুরিস্ট হিসেবে গিয়ে বা বেড়াতে গিয়ে কোথাও সাফার করি, সেই সাফারটি পরবর্তীতে আপনারাও করতে পারেন। সেই বিষয় নিয়েই আজকের ভিডিওটিও। এখন আমরা আছি কমলাপুর স্টেশনের মৈত্রী কাউন্টার এবং মিতালি কাউন্টারের সামনে। মিতালি কাউন্টারের জন্য এক নম্বর কাউন্টার বরাদ্দ, মৈত্রীর জন্য আলাদা কাউন্টার। তবে মিতালির যদি চাপ কম থাকে তাহলে মৈত্রী কাউন্টার থেকে মিতালির টিকিট দেওয়া হয়, আপনারা সবাই সেটা জানেন। আমরা যখন মিতালি এক্সপ্রেস ধরার জন্য বাসা থেকে বের হই, তার আগে চারবার উবার কল করে এবং কল ক্যান্সেল হয়। এই রকম পরিমাণ জ্যাম ছিল যে বারবার কল ক্যান্সেল হওয়ার কারণে আমরা একটি পিক আপ ভাড়া নিই। সেই পিক আপের পেছনে লাগেজগুলো রেখে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেশনের দিকে যাই। থ্রিলিং জার্নি ছিল, জার্নির শুরুতেই যে থ্রিল বুঝতে পারছিলাম পুরো জার্নিটাই হয়তো থ্রিলিং জার্নি হবে। এই মুহূর্তে আমি আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এখন যা দেখছেন, মিতালি এক্সপ্রেসে বিরিয়ানি পাওয়া যায়। এই প্যাকেটগুলো হলো বিরিয়ানির প্যাকেট, 170 টাকা করে। 100 প্যাকেট আনে তারা। যদি যাত্রী বেশি হয় তাহলে আগে এক ভাগেই নিয়ে নেওয়া ভালো। আমরা আজকে এসে পৌঁছেছি, অর্থাৎ গত 19-12-2022 আমরা রওনা দিই এবং আজকে 20-12-2022 এসে এখানে পৌঁছাই। তা 19-12-2022 যাত্রী সংখ্যা ছিল 375, যেখানে ক্যাপাসিটি হলো 400 জনের। এই ডিসেম্বর মাস জুড়েই মিতালি এক্সপ্রেসের টিকিট পাওয়া খুব দুষ্কর হয়ে গেছে, এবং যতদূর বোঝা যাচ্ছে এখন থেকে এরকমই হবে মিতালি এক্সপ্রেসের অবস্থা। এখন এই জায়গাটি হলো চিলাহাটি স্টেশন। চিলাহাটি স্টেশনে, নীলফামারীর চিলাহাটি স্টেশনে গিয়ে আমাদের বাংলাদেশি যেসব রেলের স্টাফরা থাকেন তারা নেমে যান। এই পর্যন্ত আপনারা বাংলাদেশি টাকায় যে কোনো খাবার বা চা কফি কিনে খেতে পারবেন, কিন্তু এরপরে আর বাংলাদেশি টাকা চলবে না, এটি মাথায় রাখবেন। মিতালি এক্সপ্রেসে জার্নি করার আগে অন্তত কিছু রুপি নিয়ে আসবেন, যাতে চা পানি বা অন্য কিছু কিনে খেতে পারেন। বর্ডার ক্রস করার পর যখন জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়, এই সময়টায় হলদিবাড়ি স্টেশন, জলপাইগুড়ি স্টেশন এবং এরপরে আরও দুটি স্টেশনে অতিরিক্ত পরিমাণের ব্রেক দেয় তারা। পুরো জার্নিতেই তারা যতটুকু চলেছে আমার মনে হয় তার অর্ধেক সময় দাঁড়িয়েই থেকেছে। মিতালি এক্সপ্রেসের এই জিনিসটা রেগুলার হয়, কিন্তু কেউই এই জিনিসগুলো জানায় না। মিতালি এক্সপ্রেসের সিট একটুও আরামদায়ক না। বাংলাদেশে ব্রডগেজ ট্রেন যেগুলো চলে সেগুলোর সিট অনেক আরামদায়ক এবং স্পেস অনেক বেশি, কিন্তু মিতালি এক্সপ্রেস ইন্ডিয়ার ট্রেন হওয়ায় এখানে চলাচলের পথটা বড় রেখে সিটিং ক্যাপাসিটি কমানো হয়েছে বা সিটের সাইজ কমানো হয়েছে। তারপরে যে জিনিসটি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে ট্রেন পৌঁছানোর আগেই গেটের কাছে দাঁড়িয়ে থাকবেন। স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্রই লাগেজ টাগেজ নিয়ে লাইনে দাঁড়িয়ে যাবেন ইমিগ্রেশনের জন্য, নইলে ইমিগ্রেশন পার হতে 2.5-3 ঘন্টার মতো লেগে যায়। এটিও অনেকে জানান না, ট্রেন যদি এসে পৌঁছায় 10টায় তাহলে আপনি 1টার সময় স্টেশন থেকে বেরোবেন, এরকম অবস্থাও হয়। আজকে আমরা 11টার দিকে এসে পৌঁছেছি। 11টার দিকে এসে আমরা একটু আগেই বেরিয়ে গেছি, তুলনামূলক 1:30টার দিকে আমরা বেরিয়ে গেছি। এরপরের যেগুলো ভোগান্তি হয় সেটি হলো টিকিট নিয়ে। মিতালি এক্সপ্রেসের ইন্টেরিয়র এক্সটেরিয়র সবই অন্যান্য ব্লগে পাবেন, আমাদের ব্লগে এই জন্য আমরা যোগ করিনি, কারণ এগুলো গতানুগতিক জিনিস, সবাই দেখাচ্ছে সবসময়, এগুলো আর বাড়তি দেখানোর কোনো প্রয়োজন মনে করি না। আপনারা ইনফরমেশন যেগুলো দরকার সেগুলোই জানুন, সেগুলোই আমি জানানোর চেষ্টা করছি। এখান থেকে টিকিট কাটা খুবই যন্ত্রণাদায়ক একটি বিষয়, সেই জন্যই চেষ্টা করবেন বা হার্ট অ্যান্ড সোল ট্রাই করবেন যে বাংলাদেশ থেকেই আপনি ফিরতি টিকিট কেটে আনবেন। 1টার পর 1:30টার দিকে বের হয়ে এসে আমরা লাইনে দাঁড়িয়েছি, এখন বিকেল প্রায় 5:30, এখন পর্যন্ত আমরা লাইনের অর্ধেক এগোতে পেরেছি মাত্র। এই অর্ধেক এগোতে গিয়ে আমাদের এতগুলো সময় চলে গেছে, সন্ধ্যার আগে আমরা মনে হয় না টিকিট পাবো। যদি আমরা দূরে কোথাও যাওয়ার প্ল্যান করি, যেমন আমাদেরই প্ল্যান আছে গ্যাংটক যাওয়ার, আমরা টিকিট নিয়ে বের হয়ে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিতে দিতেই 7:30, তাহলে গ্যাংটকে কখন গিয়ে পৌঁছাবো বলেন? আসলে এগুলো আমাদের ব্লগাররা কেন যে জানান না, জানালে আমরা সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারি।
কিন্তু সবাই ট্রেনের সৌন্দর্য, সিটের সৌন্দর্য, আশেপাশের সৌন্দর্য দেখাতেই বেশি ব্যস্ত থাকেন। সুন্দর জিনিসগুলো আমরা সবাই দেখতে পছন্দ করি, সত্য কথা এটি। এই যে এখন যেমন লাইন দেখছেন, এটি হলো ইমিগ্রেশনের লাইন, বিশাল লম্বা লাইন। পাশেই মিতালি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এরপরে আমরা টিকিট কাউন্টারের সামনে গেলাম। টিকিট কাউন্টারের সামনে গিয়ে আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকার পর একটু কফি ব্রেক দিলাম। এই জায়গাটায় লকার, আর এখানে হলো ওয়েটিং, অর্থাৎ আমাদের বসার জন্য একটু জায়গা দেওয়া। অন্তত 20-25 জন অনায়াসে বসতে পারবে লাগেজ টাগেজ সহ, লাগেজ না থাকলে 30-40 জনও বসতে পারে। নিউ জলপাইগুড়ি স্টেশনটি খারাপ না, বেশ ভালোই বড়। কিন্তু মৈত্রী এক্সপ্রেস এবং মিতালি এক্সপ্রেসের যেমন রং কমলাপুর স্টেশন থেকে লাইন থাকে, এখানেও মিতালি এক্সপ্রেসের লাইন সেই রকম ভয়ঙ্কর। একটি লাইন দেখা যায় যে দীর্ঘ এবং দীর্ঘ সময় ধরে সে টিকিটগুলো বিক্রি হচ্ছে, সেটি হলো মিতালি এক্সপ্রেসের লাইন। এখন যেমন দেখতে পাচ্ছেন আপনারা, অন্যান্য কাউন্টারের লাইন নেই একেবারেই, কিন্তু মিতালি এক্সপ্রেসের লাইন অনেক বড়, ভয়াবহ অবস্থা। ফ্যামিলি ট্যামিলি নিয়ে মেঝেতে বসে, লাগেজ টাগেজ বিছিয়ে, কেউ গামছা বিছিয়ে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন, তাই ফিরতি টিকিট না পেলে ঢাকা থেকে শিলিগুড়ির টিকিট করবেন না, এটাই আমার সাজেশন। এবার আরও একটি ইনফরমেশন দিয়ে দিই, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বের হলেই আপনি হাতের ডান দিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম পাবেন, যেখান থেকে আপনার এন্ডোর্স করা ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে টাকা উঠিয়ে নিতে পারবেন। আর যদি কার্ড না থাকে তাহলে মিতালি এক্সপ্রেসের যে কাউন্টারটি রয়েছে সেই কাউন্টারটির ঠিক ডান দিকেই একটি কারেন্সি কনভার্টার দোকান রয়েছে, যেখান থেকে আপনি সরাসরি বাংলা টাকাকে ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করে নিতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বলছিলাম এতক্ষণ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।